শুভকা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তখন আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি না সুবহানাল্লাহ নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন না নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন না এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতিবাদ করে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কোশ্চিন গেলেও নয় কিন্তু আপনার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শুনেন সুদ কি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শুনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শুনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান 36 বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টা শাখা আছে কয়টা ভাই আরেকটা হাদিস পেয়েছিলাম সেখানে আছে 73টা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কলবে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্ট্রা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় IMF ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব NGO সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে জানা করি নাউজুবিল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদ ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও ফাইল লাম তাফআলু যদি সুদ না ছাড়স কথাটা এরকম ঢাকাইয়া ভাষায় যদি সুদ না ছাড়স ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দেই সামনে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন দেখে নিয়েন পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়নিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো
আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন দিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওগুলা ঢোকে না ওরা বলে নতুন কি এগুলা নিয়ে আসলো এগুলা ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে ওরা এগুলা করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুবহানাল্লাহ মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বুঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদও হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাশাআল্লাহ রেখে দিল 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে 20,000 টাকা আপনি হারালেন ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা তা আমি সেটা যদি না দেই আমি কি জালেম না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম যে চলে গেল 20,000 টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লেশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলা বুঝাবে কে আসলে আমি তো এখানে একলা কথা ডিটেইলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি অ্যাকশনের ঘোমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে এরা এদের আকিদা ঠিক নাই এদের মানহাজ ঠিক নাই তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি ফাইজদামের একটা জায়গা থাকে ফাইজদামের একটা সীমা থাকে যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে এখন তুমি তেল আবিবের পক্ষ নাও ইসরায়েলের পক্ষ নাও লজ্জা করে না তোমার যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই মানহাজ ঠিক নাই ইভেন সালাউদ্দিন আইয়ুবি রাহিমুল্লাহ সম্পর্কে মিথ্যাচার করতে লজ্জা করে না যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো কত নির্লজ্জ তোমরা লজ্জাহীন একটা সম্প্রদায় যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ এই তো আর কি বিষয়টা এই আর কি যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ আপনাদের মনে করেন একটা এক্সাম্পল দিই মনে করেন যে 71 সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে মারতেই আছে মারতেই আছে 71 থেকে এখন কত বছর হলো 53 হয় 50-55 মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই আমাদের ওই বাবারা লড়ছিলেন দাদারা লড়ছিলেন লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন কিন্তু ওদের আগ্রাসন থামে নাই ওরা মারতেই আছে মারতেই আছে মারতেই আছে তারপরের জেনারেশন অস্ত্র নিল তারপরের জেনারেশন অস্ত্র নিল তারপরের জেনারেশন অস্ত্র নিল নিতে 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 2023 পর্যন্ত আসলো এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে এই বাহিনীর কি আকিদা খারাপ ওই বাহিনীর মানহাজ খারাপ ওই বাহিনী পাগলের কাজ করতেছে ওই বাহিনী সন্ত্রাসী ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে আর তুমি এখন এসে এদের আকিদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কোথাকার বরং বলছে যে এগুলো পাগলের কাজ তারা নাকি পাগলামি করতেছে
তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ বলবে একটা মারছিস ভাই আরেকটা মার একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার তাই বলবে আরে ভাই নিজে কিছু করতে না পারি নিজে কিছু করতে না পারি নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি নিজে ত্রাণ পাঠাতে না পারি দোয়াও করতে পারে না মন থেকে সমর্থনটুকু করতে পারে না এই জায়গা আসছে না আমরা এই জায়গা নামছেন এত নিচে এত নিচে নেমে গেছে আমরা কথাগুলো আমি পুরো মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না মন খারাপ করতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশা একটা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না والله আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এরাই বিশ্বের নতুন ফেরাউন এরাই বিশ্বের নতুন নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন আল্লাহুম্মা আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাযিল করেন আল্লাহুম্মা বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না অর্থনীতি হালাল হারাম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে জেনা করা আল্লাহর সাথে যুদ্ধ করা রাসূলের সাথে যুদ্ধ করা তাও খাচ্ছে দিব্যি আমাকে বলেন মনে করেন এখানে একটা বিল্ডিং আছে এটা একটা পতিতালয় নাউজুবিল্লাহ এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো এখন তো সুবহানাল্লাহ এমন যুগ এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইত রাত কাটানোর জন্য এই 10-15 বছর আগের কথা বলছি ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করত এটা জানেন না পড়া এখন কোন যুগ জানেন আমরা ঢাকা শহরেও থাকি এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে আমি বলেছি না শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিচ্ছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু হবে যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকীদা আমলের পরিবর্তন আসুক বুঝ আসুক ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে বুঝেন ব্যক্তি জীবন বোঝেন সুন্নত বোঝেন তাওহীদ বোঝেন শিরক বোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আলিফ বা তা সা পড়ানোর উদ্দেশ্য না আপনাদের এটা বাসায় পড়তে পারবেন যে কোনো হুজুরের কাছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেব তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মই বুঝি নাই কোন কালিমা পড়ে মুসলিম হয়েছে আমরা এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো পতিতামে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিতালয় এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার পতিতালয় ম্যানেজার যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে কার পরে কে যাবে কাস্টমার আসলে ডিল করে আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন আর কেউ আছে ওখানে পতিতা সে আপনাকে ইনভাইট করেছে খাবেন কিনা আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন সে সেখানে ঢুকলো কাজ করলো বের হইলো ওর বাসায় খাবেন কিনা এখন হাদিস শুনেন এবার হাদিস শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম আমার সাথে বলেন তো কি বললাম আরো জোরে বলেন
চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক দিরহাম সুদ যে খায় সে যেন 36 বার জেনা করলো এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এর পরেও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নাই ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কৃষি কাজ করেন পাথার ঘাম পায় ফেলে খান একটা বই লিখেন বই লিখে হাদিয়া নেওয়া জায়েজ আছে সমস্যা নাই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সৎ থাকেন দুর্নীতি করেন না ঘুষ খায়েন না যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নাই মালের যাকাত আদায় করেন যার যার হক তাকে তাকে দেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহ দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে তওবা করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে তওবা করছি হে আল্লাহ আমরা শিরক থেকে তওবা করছি হে আল্লাহ আমরা বেদাত থেকে তওবা করছি আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি জেনা থেকে তওবা করছি আমরা ব্যভিচার থেকে তওবা করছি বেনামাজি থেকে তওবা করছি যাকাত না দেওয়া থেকে তওবা করছি সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি অটল থাকতে পারবেন তো ইনশাআল্লাহ যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও মূল্যহীন এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরো বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন মুসলিম পরিবারে জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন কালিমা শিখবেন তাওহীদ শিখবেন সুন্নত শিখবেন হালাল খাবেন আল্লাহ পাক তৌফিক দান করুন যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি হালাল রিজিকের পিছনে ছুটি হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার হাসতে পারেন অনেক ধমক দিছি হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার গন্তব্য হবে ওই চোদ্দ শিখের পিছনে অতএব চোদ্দ শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম আঠারো একুশ না আঠারো তেইশ আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে ইনশাআল্লাহ আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ আরেকটা নসিহত করে দিই এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়ে দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার আর কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা কিসের ব্যাপার অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কিভাবে ইস্তেখারার মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে হাত তুলে তাহাজ্জুদে দোয়া দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي دعاء تقول به أتوب أي decision تدعى بول كورا جابنا أكبر جودي أي decision بول كورن شارا جيبون بوسطة ده আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই আচ্ছা আরেকটা কথা বলি দেখেন এই কথাটা একটু ভালো করে শুনেন তারপরে আমি পরের অংশে আসি এখানে আমার কিছু বলার আছে তারপরে আমি শেষ করে দিব সময় আছে তো আচ্ছা শুনেন চাচা আবু তালেবের নাম শুনেছেন কে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একটু বুঝাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান يتيم يتيم محمد صلى الله عليه وسلم তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন 6 বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার এই নাতি একদিন সাইয়্যেদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন 8 বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব নাম কি এই 8 বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিল 40 বছর বয়সে আর মক্কায় ছিলেন 13 বছর প্রায় 53 বছর প্রায় 53 বছর পর্যন্ত 8 থেকে 53 বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কাজ্জাব কেউ বলে ফারিকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গীবত তোমত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোন অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে 16 কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন চাচা খালি একটাবার কালিমা পড়েন আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটাবার সাক্ষ্য দেন শাহাদা দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে না আউযুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকত আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নেয়ামত বুঝি না গরম পানিতে ওযু করে আসলেন নেয়ামত বুঝি না সুস্থ আছি নেয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নেয়ামত বুঝি না রক্ত চলতেছে নেয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নেয়ামতই বুঝি না শুকরিয়া আদায় করি না
আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই শুকরিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাকাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হজ ফরজ হয়েছে হজ করেন না যাকাত সেই কবে ফরজ হয়েছে যাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সাদাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد وسلم অনেক রাত গভীর করব না মূল কথাগুলো এটুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন শুকরিয়া আদায় করব কিভাবে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে ১৪ বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বেনামাজি ব্যক্তি হাদিসের পরিভাষায় তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করব তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করে এবং নামাজ 4G 3G 5G হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাআল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তলাবুল ইলম ইলম অর্জন করবেন ইলম নিয়ে কথা বলে শেষ করে দেব ইলম অর্জন করবেন কি না ইলম অর্জন করা মোস্তাহাব না নফল না সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সুন্নার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য এর অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্যে কত যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না পারবেন কি না ভাই পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বলছেন লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ কুরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত থরথর করে কাঁপত তো সেই কুরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কুরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কুরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পাই না সেই মারেফত অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক
আপনাকে কোরআন শিখতেই হবে এই তাগাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আর এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকব সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ প্যান্ট টাকলুর উপরে উঠবে তো ইনশাআল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ সুদের কাছে যাব না জেনার কাছে যাব না ঘুষের কাছে যাব না আমরা দুর্নীতি করব না আমরা পিতামাতাকে অপমান করব না আমরা কি কুরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব না আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম ঠিক আছে আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী ওয়াহুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাকই আমাদের সাক্ষী তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শুনেন ওই যুগে শিরক ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র 23 বছর যার প্রথম 13 বছর মক্কায় পরের 10 বছর বলেন প্রথম 10 বছর মক্কায় পরের 10 বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহর ওহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত জাবুর ইনজিল না কোরআন তাওরাত জাবুর ইনজিল আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম্মা আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবে না আর কোন নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম ওহি কি বিষয়ে এসেছিল নামাজ যাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম ওহি কোনটা ইকরা বিসমি রব্বিকা আল্লাযী তাহলে প্রথম ওহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম ওহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক ইকরা বিসমি রব্বিকা আল্লাযী হলো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরো আস্তে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে? সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা, এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন, একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন? শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন? আচ্ছা, তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন? আধ্যাত্মিকত্ব তাসকি অর্জন করা হয়েছিল না হয় নাই? হয়েছে। এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই? এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই? তার তিনি সবর করেছেন না করেন নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই? মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই? তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই? এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে? আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। আবার বলি, আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল? চলতে আছিল। সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না? আবু বকর সিদ্দিক ছিলেন না ছিলেন না? উমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না? তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না? তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না ছিলেন না? মুহাদ্দিসিনে কেরাম তারা ছিলেন না ছিলেন না? এভাবে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন, ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম? এবার আসেন, এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিলোসফি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থনীতি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন। আমার কথা বুঝতে পারলেন? এই বিশ্বের যে কোনো সাবজেক্ট, কিসের প্রযুক্তির বড়াই করতেছেন? অ্যালগোরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না, যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগোরিদম না থাকে। আর সেই অ্যালগোরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সে যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না, আপনি আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্স ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খোয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার কাছে নোট করা আছে। এমন কোনো সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে এক দুই বছর নয়, প্রায় ১২০০ বছর। কত বছর? প্রায় ১২০০ বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে কর দিয়ে। আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছি আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে? শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খোয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশদকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবির ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন?
না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন কোনটা বলেন কথা বলেন একটা শিখেছেন না দুটোই শিখেছেন এখন এই সিলসিলা চলতে 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 নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো শব্দটা কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে এই যে 221 বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মনগড়া মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে সংস্কৃতি বেহায়াপনা জেনা ফ্রিমিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে শিক্ষানীতির বাইরে নয় ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে কয় ভাগে ভাই একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট একটা হলো ইসলামিক স্কুল অফ থট আমার সাথে বলেন একটা সেকুলার স্কুল অফ থট একটা একটা ইসলামিক স্কুল অফ থট সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে শুরুতে বলেছি 20 বছর পড়বেন 20টা সূরা মুখস্থ করতে পারবেন না সোজা কথা এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে তবে বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বর্তমান জিওপলিটিক্স বর্তমান দর্শন এই জিনিসগুলোর ল্যাকিংস আছে কোন কোন সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না একজন বক্তা দায়ী আলেম মানুষ তিনি মাশাআল্লাহ বয়ান করেন কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন কিন্তু তিনি ইংরেজি বোঝেন না সায়েন্স বোঝেন না ইকোনমি বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না কেন এরকম হলো কারণ এই সিলেবাসের মধ্যে এই এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল বুঝতে পারতেছি আমি কি বুঝতে পারতেছেন আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ এমবিবিএস ডক্টর তিনি ইমামতি করতে পারছেন না কেন এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন তার কেরাত শুদ্ধ না কেন কারণ তিনি এই তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন বাট কোরআন শেখেন না বুঝতে পারছি দুইটা দৌড়াচ্ছে দুই দিকে দুইটা কোন দিকে দুইটা দুই দিকে এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুইটাকে সমন্বয় করা তাহলে আজকে এই টিকটক জেনারেশন দেখতে হতো না বেয়াদব প্রজন্ম দেখতে হতো না এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না তারা হালাল হারাম বুঝতো নীতি নৈতিকতা বুঝতো সে করছিন তো তাদেরকে ওমর ইবনুল খাত্তাবের নাম জানাতে হতো না খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায় সমন্বয় হয় নাই কি হয় নাই সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই তো কথাগুলো অনেক বড় স্কেলের এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার অনেক কঠিন রাস্তা অনেক জটিল কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছে এই কাজ যদি আমরা আগামী 20-30 বছরে করতে ব্যর্থ হই আরও 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না দেখে নিয়েন আপনি শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে নামাজটাকে সে অপশনাল মনে করবে রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হবে ও যে আর কি করতে পারে
দেখবেন যে পশু হয়ে গেছে বালহুম আদল বরং তারচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা আমার ক্ষুদ্র গবেষণায় তিনটা কয়টা ভাই আচ্ছা শেষ এটাই শেষ কথা পথ ও পদ্ধতি খুব কম কেন কম কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই এখানে বসে অনেক কথা বললাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আমার হাতে কোনো ক্ষমতা নাই এবং আমার মতো হাজার হাজার আবু দো আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি হ্যাঁ আরো যারা বড় বড় স্কলার আছেন কেউই কিছু করতে পারবে না কেন কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই কে করতে পারবেন যিনি একজন সৎ নেতা যিনি একজন সৎ নেতা যোগ্য নেতা যাকে আল্লাহ দ্বীনের বুঝ দিয়েছেন যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে দ্বীনের বুঝ আছে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে বলেন আমিন আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান কেন পারবেন উপর থেকে ঢেলে একটা শিক্ষা নীতি চালু করতে পারবেন তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষা নীতির উপর আমার জাতি চলবে যেখানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে এটা আমার আমার আপনার সাধ্যের মধ্যে নাই কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো কি দেখাতে পারবো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো এটা একটা বিশাল জিনিস এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না এটা একটা পথ যদি আমাদের উপরে এমন কোন নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব এখনো সম্ভব আজাব আসার আগেই বাঁচানো সম্ভব আমার কথা বোঝা যায় এক নম্বর পথ এই পথটা কঠিন না সহজ বলেন মারাত্মক কঠিন এটা কি মারাত্মক কঠিন কারণ এটা সম্পূর্ণ আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের ইখতিয়ার কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউ মুলক ওয়া তানজিউ আল মুলকা মিম্মান তাশা আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী যাকে ইচ্ছা ক্ষমতা দেন যার ইচ্ছা কেড়ে নেন আয়াতটা মনে আছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউ আল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা তিনি দিতে পারেন নিতে পারেন ইজ্জত দিতে পারেন কমাতে পারেন এটা একটা পথ এই পথটা যদি আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে বা যারা আছেন তাদের মতো ওই বুস্টটা দান করেন তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব কেন কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি কথা বোঝা যায় আমি যে মাঠে বসে কথা বলছি এটা তো ইউনিভার্সিটি না ডিগ্রি কলেজ আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন তেলাওয়াত চেক করেন ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন ২৪ ২৫ ২৫ বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই তার সিলেবাস ওটা ফোর্সফুল বাধ্যতামূলক ছিলই না কখনো ওই জন্য কে আরও করে নাই ও সিলেবাসে নাই পড়বো কেন সে তো পড়াশোনা করতেছে চাকরির জন্য বুঝতে পারেন কথা শিক্ষকদেরকে ডাকেন সব বিশ্ববিদ্যালয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান কোরআন তেলাওয়াত চেক করেন ৯০% তেলাওয়াত ঠিক থাকবে না জাতির শিক্ষক তারা জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না আর কিভাবে বলবো আপনাদেরকে তাদের হাতে জাতি করতেছে এই জাতির কারিগর তারা তারা কোরআন তেলাওয়াত করতে পারে না সুবহানাল্লাহ এটা অবাক করার বিষয় অবাক হলে নবীজি বলতেন সুবহানাল্লাহ অবাক মালয়েশিয়ার ক্লাস ১০ পাস করা একটা ছেলে ইমামতি করতে পারে সে কোনো মাদ্রাসায় পড়ে নাই স্কুলেই শিখেছে কোথায় স্কুলে মালয়েশিয়া পিছিয়ে গেছে অর্থনীতিতে পিছিয়ে গেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে জিও পলিটিক্সে পিছিয়ে গেছে ওর জিডিপি কমে গেছে আর কিভাবে বুঝাবো বলেন আর কিভাবে বোঝাবো
দুই নাম্বার পথ এই দুটো বলে শেষ করছি ভাই দুই নাম্বার পথ হচ্ছে যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার না হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো না কারণ কারণ অঙ্ক গণিত ইংরেজি জিওপলিটিক্স অর্থনীতি এগুলো তো আমরা জানি না কোরআন পড়তেছি এই যে দাওয়াত খাচ্ছি চল্লিশা কুলখানি বুঝতে পারলেন কথা এটাও সমস্যা এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার এটা নিয়ে ওলামায়ে কেরাম বুঝবেন তারা বুঝবেন এটা এটা আমাদের আমাদের মানে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে না ওলামায়ে কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে তাহলে একটা সলিউশন হবে তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে ওইটা না হয় পুরো সেকুলার হয়ে গেল আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকলাম এই তো আর তিন নম্বর যেটা যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় থাকবে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে সে মাশাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে ইসলামিক সাবজেক্টও শিখবে হাফেজও হবে এদিকে মাশাল্লাহ এদিকে মাশাল্লাহ ভালো করে ডক্টর হবে মাশাল্লাহ হাফেজও হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে মাশাল্লাহ এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে মাশাল্লাহ তো এটা নতুন করে করা সম্ভব এই কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি খয়রুল কুরুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে খয়রুল কুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না কোনো স্কুল কলেজ এগুলো ছিল না একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হেফজ করতেন হেফজ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন শেষ আরেকজনের কাছে গিয়ে নাহু সরফ শিখতেন শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন আরেকজনের কাছে ফিক শিখতেন তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন তাদের এই তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তবে কাজটা বলার চেয়ে করা কঠিন বলার চেয়ে করা কঠিন কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে সে করবে আমি গিয়ে ভোগ করব আপনার যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে যে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি এতই চিন্তিত থাকেন তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না বা আপনি কেন একটি স্কুল করতেছেন না বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না ভাবছেন না আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না কেন আপনার জায়গা কোরবানি করছেন না এই এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই বলেন এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই এই কয়েকজন মানুষ আপনাকে কি করতে পারবে আমাদের হাতে কি করার ক্ষমতা আছে সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই আর আপনার আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন কোন প্রতিষ্ঠানে পড়াবেন কোন সিলেবাসে পড়াবেন নাকি নাস্তিক বানাবেন মনে রাখবেন মানুষ মরে গেলে তার আমল নামা কেটে যায় ইল্লা সালাস তিনটা চালু থাকে সদাকায় জারিয়া প্রথম সদাকাতুন জারিয়াতুন সদকায় জারিয়া এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহনতগুলো প্রত্যেকটাই সদকায় জারিয়া হবে দুই নাম্বার কি ওয়ালাদুন সালেহ নেককার সন্তান নেককার সন্তান কখন তৈরি হবে যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখনই তো আরেকটা হলো আল ইলমুন ইউনতাফাউ বিহিন নাস এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয় এটাও তো পড়ে গেল ইসলামী শিক্ষার রেভলিউশনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন এই বিষয়গুলো নিয়ে ভাববেন আল্লাহ পাক আপনাদের সবাইকে বোধ শক্তি দিয়েছেন ইসলাম কারো উপর চাপিয়ে দেওয়া ধর্ম নয় আমরা শুধুমাত্র বলে গেলাম যাচাই করে হককে হক মেনে বাতিলকে বাতিল মেনে আমল করার দায়িত্ব আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন